নমস্কার দুর্গাপুর বার্তা পক্ষ থেকে कौशिक গোশাল আবার আপনাদের সামনে আজকে হাজির হয়েছি গিভ মি ব্রেড রুটি দাও অনুষ্ঠান নিয়ে আজকের বিষয় যেটা আলোচনা করব আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে একটা ভয়ংকর দিক উঠে আসছে একটা ভয়ংকর বিষয় উঠে আসছে নতুন প্রজন্ম। সামাজিক দায়বদ্ধতা থেকে হারিয়ে যাচ্ছে হারিয়ে যাবে তার আগে ছোট্ট তিনটি কথা বলেনি তিনটি বাস্তব ঘটনা দুর্গাপুর বার্তার সম্পাদক মৌহা ঘোষালের কাছে দুটি ফোন এসেছিল আকুতি জানিয়ে কিছু করুন আপনারাই পারেন সাংবাদিকদের প্রতি অগাধ আস্থা আজও অটুট সাধারণ মানুষের আরেকটি আমার বাস্তব অভিজ্ঞতা এই তিনটি প্রথম আলোচনা করে আপনাদের সামনে হাজির করে আপনারাই বলবেন আপনারাই ভাববেন ভবিষ্যৎ আমাদের কোন দিকে ঠেলছে ছোট্ট ভাইয়ের এক ছোট্ট দিদি আছে পড়ার বাবার কারখানা বন্ধ কাজ হারিয়ে গেছে সে কোনো রকমে নিজের পড়ার খরচটুকু তোলে তার একটি ছোট্ট ভাই আছে অভিভাবকদের আন্দোলন চলছে তার বাবা সেই অভিভাবক আন্দোলনে যোগ দিয়ে ফিস বা অন্যান্য দাবিতে স্কুলের চাহিদা পূরণ করেনি আন্দোলনে রয়েছেন তার বাবা সেই দিদি কোনো রকমে নিজের পড়ার খরচ এবং তুলে নিজের পড়ার খরচ চালাচ্ছে আচমকাই তার ভাই ফোন করেছিল জানিস দিদি পরীক্ষায় বসতে দেবে না বলছে ঠিক আছে বাড়িতে কিচ্ছু জানাবি না দেখছি আমি কি করতে পারি অক্লান্ত পরিশ্রম করে সেই মেয়েটি ভাইয়ের ফিজ মিটিয়ে দেয় ভাইয়ের এক টুকরো হাসি সে দেখতে আজ দিনে দশ ঘন্টা পরিশ্রম করছে সেই মেয়েটি জানায় দুর্গাপুর বার্তার সম্পাদক মহা ঘোষালকে এর পরেও কি বদল হবে না দেশের শিক্ষা ব্যবস্থা উত্তর দিতে পারেননি মহুয়া ঘোষাল তার পরের কাহিনীটাও বড্ড করুন এক পদ্মমহিলা জানাচ্ছেন স্কুলের হাফ ইয়ারলি পরীক্ষা হয়েছে অনলাইনে সবাই রেজাল্ট পেয়েছে অনলাইন ক্লাস চলছে দুর্গাপুরের বিধাননগরের একটি অতি অনামী স্কুল যাকে বলা হয় বাংলায় বলা হয় স্কুল, সেই স্কুলের মান যদি সেই ছেলেদের এক ঘন্টা ইংরেজিতে তারা ঘেমে নিয়ে এক এক হয়ে যাবে সেই রকম একটা পাতি স্কুলের হাফেয়ালি পরীক্ষা হয়েছে সেই নিম্নমানের স্কুলটির অনলাইন ক্লাসও চলছে ইংরাজি মাধ্যম স্কুল মধ্যবিত্তের বড় আশা ইংরাজি শিখলে আমার ছেলে বোধহয় চাকরি পেয়ে যাবে তো সেখানে দাঁড়িয়ে ছেলেটি পরীক্ষা দিয়েছিল পঞ্চম শ্রেণীর পড়ুয়া ছেলেটি তার ম্যামকে জিজ্ঞাসা করছে ম্যাথামেটিক্স ম্যামকে জিজ্ঞাসা করছে যে ম্যাম আমি আমার নাম্বারটা দেখতে পেলাম না কেন বলছে তোমার বাবা তোমার স্কুলের ফিস দেয়নি তাই তোমার রেজাল্ট দেওয়া হবে না কি অদ্ভুত কথা ছেলেটির চোখ থেকে নাকি টপ টপ করে জল গড়িয়ে পড়ে নাতির দুঃখ দেখে ঠাকুমা আর সহ্য করতে পারেনি বৌমাকে বলেছিল হাতের বালা দুটো খুলে দিয়ে এ দুটো বিক্রি করে খোকাকে বলো ছেলের স্কুলের ফিজ মিটিয়ে দিতে কথা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমি একজনের বাড়ি গেছি সেখানেও একটি পঞ্চম শ্রেণীর পড়ুয়া অনলাইন ক্লাসের শেষে এই গল্পটি বলছে গল্প নয় নিদারুণ বাস্তব কঠোর বাস্তব কি সেই কথা তার বাবাকে সে বলছে আমার সামনে পঞ্চম শ্রেণীর পড়ুয়া বাবা লক্ষ্মী দিলে সরস্বতী মেলে লক্ষ্মী না দিলে সরস্বতী মিলবে না চিন্তা করতে পারছেন আজকের সমাজের নতুন প্রজন্ম শিশু প্রজন্ম কৈশোর প্রজন্ম তাদের কোনো সামাজিক দায়বদ্ধতা গড়ে উঠছে না কেন গড়ে উঠবে সে দেখছে তার স্কুলের ফিজ দিতে পারেনি অন্যায় দাবি নয় আমি আপনি আমাকে পরিষেবা দিতে পারছেন না আমি কেন সেই টাকা দেব আপনি স্কুল চালিয়ে ব্যবসা করবেন ট্রাস্টি বোর্ড গড়ে লাভ করবেন আমি ডেভেলপমেন্ট ফান্ড কেন দেব আমি তো একবার ভর্তি করেছি একবার ডেভেলপমেন্ট ফান্ড দিয়েছি আমি পঞ্চাশ টাকার ডায়েরিটা আমি কেন দুশো টাকায় কিনবো আমি তিনশো টাকার জুতোটা আমি কেন ছশো টাকায় কিনব এ কথা বলাটা অভিভাবকদের কোনো অপরাধ নয় কিন্তু ছোট্ট শিশুরা ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এসব শিশুরা শুনছে কই কিশোররা শুনছে টাকা দাওনি তাই রেজাল্ট পাবে না তাই সে ছোটো থেকেই জানছে দিয়েছি আমি দিয়ে নগদ পয়সা দিয়ে নগদ টাকা দিয়ে শিক্ষা কিনেছি তাই আমি যেদিন চাকরি করব। আমার যেদিন সামান্যতম ক্ষমতা থাকবে আমি নগদ আদায় করেই পরিষেবা দেব সে সরকারি হোক বা বেসরকারি হোক এক অসামাজিক মানুষে এক অসামাজিক ভবিষ্যতে তৈরি করছি তৈরি করছে রাজনৈতিক দলগুলো কি নিজেদের দায় এড়াতে পারবে বা আমল ইংরাজি উঠিয়ে দেওয়া হলো মাতৃভাষায় মাতৃদুগ্ধ জ্যোতি বসুর নাতনি কিন্তু লরেটোতে পড়লো দুর্গাপুরের বহু অভিভাবক যারা দুর্গাপুর ইস্পাতে আছেন তাদের স্কুলে কিন্তু প্রাথমিক ইংরেজি উঠে গেল না কোম্পানি স্কুল এইচ এফ স্কুল এম স্কুল কোম্পানির স্কুল সেই সব কোম্পানির স্কুলে তারা ইংরাজি পড়লো সরকারি স্কুলে ইংরাজি উঠে গেল স্কুলের বেসরকারীকরণ শিক্ষা মাধ্যমের বেসরকারীকরণ দুর্গাপুরে বেসরকারি স্কুলগুলো মধ্যবিত্তের মস্তিষ্ককে গিলে খেতে শুরু করলো সেই দিন থেকে লজ্জা এদের হয় না এদের আজকের আচরণ দেখে মনে হয় চৈত্রিশটা বছর ভূত প্রেত শাকচুন্নিতে রাজত্ব করেছিল এরা ভারতবর্ষে ছিল না এরা কি করে রাজত্ব করবে নবান্ন অভিযান হয় দুর্গাপুজোয় কেন টাকা দিচ্ছে মামলা হয় দুর্গাপুরের অভিভাবকদের কথা কেউ ভাবে না হ্যাঁ ভেবেছিলেন ওনারা একদিন শুধুমাত্র নামকে বক্তব্য হেঁটে আমাদের দুর্গাপুরের দুই বিধায়ক বিজেপি জেলা সভাপতি মিছিলে হেঁটেছিলেন ব্যাস দায় খালাস অভিভাবকদের ব্যাপার অভিভাবকরা বোঝেনি সচ্ছল মধ্যবিত্ত মিটিয়ে দিচ্ছে বেতন অসচ্ছল মধ্যবিত্ত মিটিয়ে দিতে পারছে না তার ছেলেকে শুনতে হচ্ছে তোমার বাবা ফিস দেয়নি তাই তুমি রেজাল্ট পাবে না লজ্জা কি লাগে না এই রাজনৈতিক দলগুলোর তাদের কি কোনো দায়বদ্ধতা নেই কোনো দায়বদ্ধতা আসে না তাদের মনের মধ্যে কত বিষয় নিয়ে আমরা নিজেদের দলের নিজেদের নামের পেছনে ছুটছি একটু ভাইলেন্স একটু টিআরপি ভীষণ বিপ্লব করে ফেলছি এই বিপ্লবের পেছনে কি আছে কিচ্ছু নেই অথচ যে মধ্যবিত্ত পরিবারের ছেলেটা সত্যি কারখানা বন্ধ ব্যবসা বন্ধ কোথা থেকে দিতে পারবে কোনো আন্দোলন নেই তাই সে যদি অসামাজিক হয় দায়িত্ব কার এই রাজনৈতিক দলগুলোর নয় অবাক হতে হয় দুর্গাপুরের মেয়রের নাকি একটা সিটিজেন ফোরাম আছে সেখানে একটি ইংরেজি মাধ্যম স্কুলের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রাক্তন পুলিশ অফিসার সেখানেও সদস্য তারা কিন্তু কোনো রিঅ্যাডমিশন ফিজ ডেভেলপমেন্ট ফিজ নানা রকমের আকারের কোনো কিছু ছাড় দেয়নি নগদ দাও নগদ শিক্ষা নাও তাই পঞ্চম শ্রেণীর পড়ুয়ার কথাটা আমাকে কিন্তু বড় উদ্বেগে ফেললো লক্ষ্মী দিলে সরস্বতী মিলবে পঞ্চম শ্রেণীর পড়ুয়া বলছে লক্ষ্মী দিলে সরস্বতী মিলবে কত হতাশা কত আশঙ্কা তার অথচ দেখুন বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুর সরকার কারখানার স্কুলটা পড়ে আছে দু সালে বাম আমলে বন্ধ হয়েছিল এই কারখানা কেন্দ্র সরকার বন্ধ করেছিল কিন্তু বাম রাজত্বরা বিপ্লব আনা রাজত্ব বাহিনীরা এই স্কুলটাকে অধিগ্রহণ করেনি অত বড় পরিকাঠামো নষ্ট হচ্ছে সালে বন্ধ হয়েছিল। দেখুন? ইংরেজি মাধ্যমে স্কুলের জন্য কোনো আন্দোলন করে না কোনো দল কোন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীকে দেখে অবাক হতে হয় আমাকে তিনি কি ভাবছেন আজকে দুর্গাপুরে শিক্ষা মাফিয়ারা শিক্ষা ব্যবস্থাকে দখল করে নিয়েছে নির্লজ্জ স্তাবকের স্তাবক এই রাজনৈতিক দলগুলো কেউ এই শিক্ষা মাফিয়াদের দিকে বলছে না থামো তফাত মধ্যবিত্ত আজ পাগল ইংরেজি জানলে চাকরি মিলবে ছেলের এই এক আকাশ কুসুম স্বপ্নে মধ্যবিত্ত সমাজ ভেসে যাচ্ছে বিক্রি করছে হাতের বালা বিক্রি করছে কানের দুল কিংবা এই রাজনৈতিক দলগুলো শিক্ষা মাফিয়াদের মাথায় তুলে রেখেছে কোনো আন্দোলন নেই দুর্গাপুরে দেখেছেন নবান্ন অভিযানে কত বাধা পড়ছে তা নিয়ে কত তীব্র আসফালন কেন টাকা দিচ্ছে পুজো কমিটিগুলোকে গুলোকে তা নিয়েও টাকা দেওয়া হচ্ছে একটা সরকারি স্কুল তৈরি হচ্ছে না ইংরেজি বাস্তব এটা ভারতবর্ষের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাই ইংরাজি শিক্ষা ব্যবস্থাটাকে সরকারিভাবে না এনে কেন তার ভূমিকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এ কথাটা কেউ বলছে না আসলে নাতনিকে লটোতে পড়িয়ে ইংরাজি তুলে দেওয়া এই সরকারি তো শিক্ষা এখন বিশ্ববিদ্যালয়ে হামলা হাঙ্গামা জেলে পুড়ে দেওয়ার গল্প কেন্দ্র সরকার করছে অতএব ক্ষমতা দখল করো বেসরকারীকরণ করো লক্ষ্মী দিলে সরস্বতী মিলবে লক্ষ্মী না দিলে সরস্বতী মিলবে না পঞ্চম শ্রেণীর পড়ুয়ার এই কথাটা কিন্তু ভাবুন আর মধ্যবিত্ত অভিভাবকদের বলছি লড়াই এভাবে নয় স্বপ্নকে বুকে আঁকড়ে এভাবে আকাশ কুসুম কল্পনা নয় এই হতভাগ্য দেশে যারা মাওবাদী তারা দেশদ্রোহী এই হতভাগ্য দেশে যারা দেশের কথা বলে তারা দেশদ্রোহী কাল্পনিক চরিত্র এখানে বাস্তব চরিত্র হয়ে যায় শিক্ষাটা সরকারি হয় না ইংরাজি মাধ্যম স্কুল সরকারি হয় না লক্ষ্মী দিলে সরস্বতী মিলবে লক্ষ্মী না দিলে সরস্বতী মিলবে না পঞ্চম শ্রেণীর পড়ুয়ার এই অমোঘ বার্তা এক বিদ্রোহের জন্ম দিচ্ছে আগামী দিনে ধন্যবাদ